বনানীতে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু আহত অর্ধশতাধিক প্রতিটি তলায় চলছে তল্লাশি আমরা তিন চার জনকে জাস্ট লাভ দিতে দেখছি একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাই ছিল ওই ভাইয়ের তো নিচে জাস্ট পড়ে মগজ টগজ পুরো শরীরের অবস্থা খুবই খারাপ আমার ফ্রেন্ডরা গেছিল ওদের হাত পা পুরো রক্তে মেখে বিল্ডিং টপ কায়ে সাদের উপরে দিয়ে ওই বিল্ডিং এ গেছে যে বিল্ডিং এ আগুন ধরছে সেই বিল্ডিং এ যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে আমার অফিসে অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায় আগুন লাগছে আমি কথা বলার মতো অবস্থায় নাই আমার জন্য দোয়া করো এটুকু বলছে আর কোনো কথা হয়নি এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না পানির সমস্যা ছিল যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্যানিং করছি দেড় ফুট চওড়া সিঁড়ির ওপর ভর করে গড়ে উঠেছিল 21 তলায় এফআর টাওয়ার 36 ইঞ্চি সিঁড়ি দিয়ে 21 তলা পল্ট বিল্ডিং এটাকে অবিশ্বাসযোগ্য এটা অবশ্যই আমাদের এখন সময় আসছে প্রত্যেকটা বিল্ডিংকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসার জন্য দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8 মাদারীপুরে বাস খাদে পড়ে আরো 7 জনের মৃত্যু আহত অর্ধশত এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান যত সময় গড়াচ্ছে বাড়ছে লাশের সারি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে পর্যন্ত 25 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে 7.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রতিটি তলায় এখন তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস সেনা নৌ ও বিমান বাহিনী আগুনের ঘটনা তদন্তে 3টি কমিটি গঠন করা হয়েছে এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আকুতি আর আহাজারি চোখের সামনে নিশ্চিত মৃত্যু তবু শেষ মুহূর্তে প্রাণপণ বাঁচার চেষ্টা প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন হতে পারত অথচ ঘড়ির কাঁটায় যখন বেলা 12টার একটু বেশি চুরিহাট্টার পর মৃত্যুর ফাঁদ তখন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে রাসায়নিক দাহ্য পদার্থ কেমিক্যালের গোডাউন কিংবা পুরান ঢাকার অলিগলি নয় অভিজাত ঢাকার সুউচ্চ ভবনে দম বন্ধ করে মরতে হয়েছে তাদের আগুন চোখে কম ধরা পড়লেও ধোয়ার কুণ্ডুলিতে আচ্ছন্ন গোটা এলাকা এখানে ডিউটিতে ছিলাম থাকার পর এখন দেখি যে একটু একটু গন্ধ বেরোচ্ছে গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাভ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে তার ধরে নামতে ছিল তার ধরে নামতে গিয়ে তিনজন চারজন চারজন পড়ে গেছে আমি সদরতলা থেকে সিঁড়ি বেয়ে সাদে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার আওয়াল সেন্টার সাদে সাদ ক্রস করে কাগজে কলমে বিল্ডিং কোড থাকলেও কাজ করতে হয়েছে ভবন মালিকের সুউচ্চ মৃত্যু ফাঁদে তবুও তো বাঁচতে হবে তাই তো তড়ি ঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন আগুন থেকে প্রাণপণ বাঁচতে 17 তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 1টি ইউনিট বেলা 2টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় 13টি ইউনিটে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার নৌবাহিনীর মার্সিডিজ ট্রাক অগ্নিকাণ্ডের 2 ঘন্টা পরেও ধোয়ার কুণ্ডুলি আর আগুন দেখা যায় ভবনটি ঘিরে তখনও ভবনে আটকা পড়া বহু মানুষ সময় বিভিন্ন তালায় কাঁচ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করেন অনেকে বেলা 3টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অনেকগুলো চ্যালেঞ্জ আছে পানির সমস্যা ছিল যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্যানিং করি আমরা অনেক লোক উদ্ধার করেছি তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কী কন্ট্রোল রুমে যে সকল তথ্য এসছে আমরা সেই তথ্যগুলো এখানে লিপিবদ্ধ করছি
সাংবাদিক বা কোনো নিকট আত্মীয়জন যারা মিসিং হয়েছে তাদেরকে আমরা ইনফরমেশন দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে ঢাকাতে যতগুলো হাসপাতাল আছে যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কমলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ ও রাশেদ বাপ্পি। প্রথমেই যাচ্ছি দীপের কাছে। দীপ, রিচার্ড, বনানীতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং যতটুকু আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল সকাল 10টা পর্যন্ত তারা তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভবনটি ভিতরে কিন্তু এখন ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটি ফ্লোরে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে তারা কিন্তু চেক করছেন যে ভিতরের ভবনে কেউ আছেন কিনা, কোনো জায়গায় কেউ আটকা পড়েছেন কিনা বা কোনো মরদেহ রয়েছে কিনা। তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন এবং একটু জানিয়ে রাখতে চাই যে পুরো ভবনটির আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজে এখানে উপস্থিত থেকে কিন্তু পুরো বিষয়টি তদারকি করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম এখানে চালু করা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ঘটনার পর থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ যেটি রয়েছে অর্থাৎ যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারুক টাওয়ার তার যে সামনের যে রাস্তা দুটি ছিল সেই রাস্তাগুলি বন্ধ করে রাখা হয়েছিল। 11:15 থেকে একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য, অপর একটি রাস্তা বন্ধ রাখা হয়েছে কারণ এখনও আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনের উপর থেকে কিন্তু মাঝে মাঝেই কাজ পড়ছে যার কারণে এই ভবনটি এই সামনের রাস্তাটি এখনও বন্ধ রাখা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বারবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে ভবনটির সামনে না আসেন, এই ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে এবং আমরাও যেটি দেখতে পেয়েছি যে অল্প কিছুক্ষণ পরপরই কিন্তু উপর থেকে কাজ খুলে পড়ছে যার কারণে তারা বলছেন যে এই মুহূর্তে যাতে তারা ভিড় না করে উদ্ধার তৎপরতায় সমস্যা হতে পারে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই আমরা দেখতে পেয়েছি যে সিআইডি ক্রাইমস ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এই ভবনটিতে প্রবেশ করবে, প্রবেশ করে আসলে কী কারণে এই ঘটনাটি ঘটেছে ঘটনা অনুসন্ধানে তারা কাজ চালিয়ে যাবে। ইতিমধ্যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এবং একটু জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এখানে কাজ করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রত্যেকটি ফ্লোরে যাচ্ছেন এবং দেখছেন খুঁজে খুঁজে যে কোথাও কেউ আটকা পড়ে আছে কিনা বা কোনো মরদেহ আছে কিনা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে রয়েছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা সবাই এখানে রয়েছেন, সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছেন, নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন, অর্থাৎ সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ঘটনাটি ঘটেছে তার পরবর্তী যে উদ্ধার তৎপরতা রয়েছে সেই উদ্ধার তৎপরতা অংশ হিসেবে। তো এখান থেকে আসলে যে অবস্থাটি আমার কাছে বিরাজমান যে ফায়ার সার্ভিস যে উদ্ধার তৎপরতা শুরু করেছিল সেটি এখনো চলছে এবং আগামীকাল সকাল পর্যন্ত সকাল 10টা পর্যন্ত তাদের এই উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাবে। এই মুহূর্তে ভবনের পিছনের অংশে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, আপনার কাছ থেকে যে তথ্যটি পেলাম সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন যে আগামীকাল সকাল 10টা পর্যন্ত এই উদ্ধার তৎপরতা চলবে। আমি একটু বলতে চাই আমরা যে ভবনে আগুন লেগেছে অর্থাৎ এফআর টাওয়ার যেখানে অবস্থিত সেই পাশে একসাথে এক গায়ে গা লাগানো ভবনের সংখ্যা 11 থেকে 12টি, অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেই ভবন থেকে আগুন যদি নেভানো সক্ষম না হতো, আশপাশের ভবনেও যদি ছড়িয়ে যেত, তবে সেই যে দুর্যোগ ঘটতো সেই দুর্যোগ থেকে মোকাবেলায় বা উদ্ধার তৎপরতায় কত সময় লাগতো? আমি কিন্তু ফায়ার সার্ভিস কিংবা যারা উদ্ধার তৎপরতা করছেন তাদের আমি কোনো রকম প্রশ্ন তুলছি না, তাদের সক্ষমতা, তাদের আন্তরিকতা কোনো কিছু নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আমি শুধু বলতে চাই যে এফআর টাওয়ারের যে 22তলা ভবনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকাল দুপুর 1টা থেকে যে আগুন নেভানোর তৎপরতা সেটি কিন্তু সন্ধ্যার পর শেষ হয়েছে, উদ্ধার তৎপরতাও কিন্তু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অর্থাৎ এই যে দুর্যোগ,
মাঝে মাঝে এই দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে আমাদের। এই দুর্যোগ যদি আরো বড় আকার ধারণ করত, অর্থাৎ গায়ে গা লাগানো যে ভবনগুলো আছে সেই ভবনে যদি আগুন ছড়িয়ে পড়তো, তবে সেক্ষেত্রে কত সময় লাগতো উদ্ধার তৎপরতা শেষ করতে, অর্থাৎ আমাদের সক্ষমতা কতটুকু আছে এটি কিন্তু দর্শক আপনারা হয়তো আন্দাজই করতে পারছেন। আরেকটি বিষয় বলবো, যখন আগুন লাগে, আগুন লাগার পর আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু চেষ্টা করেছেন এখান থেকে বেরিয়ে আসার জন্য, অনেককে দেখছি নির্মম পরিণতির শিকার হতে, অনেকেই কারেন্টের তার অথবা দড়ি বেয়ে নামার চেষ্টা করে তারা কিন্তু নিচে পড়ে গিয়েছেন। তবে এক্ষেত্রে এখানে সাধারণ যেসব মানুষ রয়েছে তারা বলছেন যে ফায়ার সার্ভিস অথবা উদ্ধার কর্মী যারা রয়েছে তাদেরকে এমন কোনো ব্যবস্থাপনা ছিল না, যে ব্যবস্থাপনা থাকলে নিচে সেরকম বেলুন অথবা বাতাসের বা অথবা ফোমের ব্যবস্থা থাকবে যেখানে মানুষ ঝাঁপিয়ে পড়ে নিরাপদে সে বেঁচে যেতে পারবে, সেই ব্যবস্থাপনা কেন নেই আমাদের দেশে, এই প্রশ্ন কিন্তু এখানকার সাধারণ মানুষের। এছাড়া আরেকটি বিষয় আমি বারবারই যে বিষয়টি প্রসঙ্গটি তুলছি সেটি হচ্ছে এই এফআর টাওয়ার মোট 22 তলা, কিন্তু আগুনের যে সূত্রপাত 9, 10, 11, 12 বা যে তলা থেকেই হোক না কেন, এরপরও কিন্তু আরও অনেকগুলো ফ্লোর বা অনেকগুলো তলা বাকি থেকে যায় যে তলায় আগুন পৌঁছায়নি, কিন্তু সেই তলারও মানুষজনকে কিন্তু নির্মমভাবে তাদের মৃত্যু হয়েছে। আমি এটিকে মৃত্যু বলবো না, এটি বলা যেতে পারে এক ধরনের হত্যাকাণ্ড, কারণ আমরা চুরিহাট্টার সময় যে বিষয়টি লক্ষ্য করেছি একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, সেখানে মানুষ যে যেখানে ছিল সেখানেই তাদের করুণ মৃত্যু হয়েছে, কিন্তু যখন আমি আগুন দেখতে পাবো একটি বহুতল ভবনে, সেই বহুতল ভবনের আমার থেকে আগুন যখন অনেকটা দূরে থাকবে তখন আমি কেন নিরাপদে বেরিয়ে আসতে পারবো না, কেন সেই ভবনটিতে জরুরি নির্গমন পথ থাকবে না, কেন সেই ভবনটিতে নিরাপদভাবে বেরিয়ে আসার সুযোগ থাকবে না, তাহলে এই দায়ভার কার? এই দায়ভার কি যারা ভবন মালিক, অর্থাৎ একের পর এক সুউচ্চ ভবন তৈরি করছে 18 তলা 20 তলা 22 তলা? এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে সব থেকে চমক বা আতঙ্কের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি এই যে 22 তলা এফআর টাওয়ার, এই টাওয়ারের যে ছাদ সেই ছাদে আমি দেখতে পেয়েছি ছাদ কিন্তু ফাঁকা ছিল না, সেই ছাদের উপরে কিন্তু টিন দিয়ে ঘর বানানো হয়েছিল, অর্থাৎ ছাদটিও কিন্তু তারা উন্মুক্ত রাখেননি, অর্থাৎ বড় বড় আমরা অনেক বিষয় বলছি, অনেক অনেক বড় বড় যে গ্যাপ রয়েছে সেটি নিয়ে কথা বলছি, কিন্তু ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, ছাদটা ফাঁকা রাখা, জরুরি নির্গমন পথ তৈরি করে দেয়া, অর্থাৎ একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত যে সময়টা থাকে 20 থেকে 25 বা 30 মিনিট, সেই 30 মিনিট সময় পর্যন্ত কেন এই ভবন মালিক নিজে থেকে উদ্ধার তৎপরতা বা আগুন নেভানোর কাজটি তারা করতে পারবে না, এরকম অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত লাশের সংখ্যা 25, আরও কী হয় সেটা আমরা এখনও জানি না, তবে আমরা আশা করছি অতি দ্রুত এই উদ্ধার তৎপরতা শেষ হবে। রিচার্ড, এই ছিল আমার কাছে এখান থেকে আগুনের পরবর্তী ঘটনার সবশেষ খবর। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অগ্নিকাণ্ডের খবরাখবর জানাতে, অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি এবং তারও আগে আমাদের সাথে ছিলেন শাহরিয়ার জামান দ্বীপ। এদিকে অগ্নিকাণ্ডে আহত অর্ধ শতাধিক মানুষ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, যাদের বেশিরভাগই ধোঁয়ায় অসুস্থ বলে জানান চিকিৎসক। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এভাবেই প্রাণপণে আকুতি জানাচ্ছিলেন ভবনে আটকে পড়া হতভাগ্য এসব মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতর থেকে একে একে মানুষজনকে উদ্ধার করতে থাকেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এ সময় বেশ কয়েকজন ভবন থেকে লাফ দেয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় আগুনের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া আতঙ্কিত মানুষ এবং তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমাদের কাছে মনে হয়েছে ওই রকম যে এক্সিটটা আসলে থাকা উচিত সেটা ছিল না, আর এই বিল্ডিং এর আগেও আমাদের দু চারটা এরকম ঘটনা হয়েছে। আগুন ধরার ঘন্টা কিন্তু কিন্তু মোবাইলে কথা বলা, তারপরে মোবাইল বন্ধ, তারপরে কোনো যোগাযোগ হয়নি। আমি খোঁজ নিতে এসেছি, ফোনে একটা বাজে আমার কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি, মানে ফোনে আর পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেখানে চিকিৎসা নেওয়া অধিকাংশের অবস্থাই ভালো, তবে আগুনের ভয়াবহতা দেখে চিকিৎসা নেওয়া প্রায় সবার মধ্যেই এখনো আতঙ্ক বিরাজ করছে বলে জানানো হয়। আমার এখানে কিন্তু বার্নের রোগী আসে নাই, বেশিরভাগ রোগী আসছে সাবঅক্সিজেন রোগী আসছে, ঠিক আছে, এবং এর মধ্যে যারা আসছে খারাপ রোগী নাই, বেশিরভাগ রোগী আমরা রাখছি কেন একটা দিন রাখবো অবজারভেশনের জন্য, আমরা যেগুলো উপরে যেগুলো পাঠাইছি সেগুলো সিরিয়াস কেউই নাই, সোফার আমার কাছে সিরিয়াস কোনো রোগী নেই। ক্লাস যদি শনাক্ত করা সম্ভব হয় তাদের আত্মীয় স্বজন এসে এটা নিয়ে যেতে পারবে, আর যদি শনাক্ত করা সম্ভব না হয়
তাহলে পরে ডিএনএ টেস্ট করে আমরা তখন দিয়ে দেবো আর কি। আমরা বেশিরভাগ রাখবো ঢাকা মেডিকেল কলেজে, সরকারি নিয়ম অনুযায়ী পোস্টমর্টমও হতে হবে। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, এই তদন্ত কমিটি এই সবগুলো বিষয় পর্যালোচনা করবেন, দেখবেন তদন্ত করে, এবং এর সঙ্গে যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাহলে যারা নিয়মের ব্যত্যয় ঘটেছে তাদেরকে আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। এদিকে আহতদের অনেককেই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানকার জরুরি বিভাগের সামনেও আগে থেকে ভিড় জমায় আহত স্বজনরা। আগুনে পোড়ার ঘটনায় ধোঁয়াটা শ্বাসের মাধ্যমে নেওয়ার কারণে অথবা ধোঁয়াটা গিলে নেওয়ার কারণে একটা আঘাত হতে পারে, যেটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও সময়ের সাথে সাথে 10-12 ঘন্টা পরে বা একদিন পরে তখন এটা প্রকট হয়। এই ধরনের রোগীকে আমরা ভর্তি করেছি এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখনো প্রস্তুত, কারণ আমরা জানি না আরো আসবে কিনা, আমরা চাই না যে আরো আসুক, বাট যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হবে যে আর রোগী নেই ততক্ষণ পর্যন্ত আমরা আসবো না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে র‍্যাব সদর দপ্তরে সংস্থার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি 2004 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব। দেশজুড়ে 15টি ব্যাটেলিয়নের মাধ্যমে বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার 1.5 যুগ পার করল। র‍্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে। দরবারে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা, উন্নয়ন পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন র‍্যাবকে। তিনি বলেন, জঙ্গিবাদ যেন আর কখনো মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মাদকের প্রসারও। জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখতে হবে। সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। পরে অনুষ্ঠান স্থল থেকে র‍্যাবের 10, 13 এবং 14 নম্বর ব্যাটেলিয়ন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণে আগুনের ঘটনা ঘটুক না কেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন নির্মাণের সময়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা। যত বাড়ছে বহুতল ভবন ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। 2012 সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া 112টি ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায় মাত্র 2টি ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন, বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন অথবা মানলেও তা অকার্যকর। গবেষকরা জানান, বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউ। 112টা হাই রাইজ বিল্ডিং সবগুলোই 10 তলা এবং তার থেকে বেশি ভবন, এবং ওই ভবনগুলো একদম ফুললি কমপ্লায়েন্ট, অর্থাৎ ফায়ার এক্সিট থাকতে হবে, ইভোকেশন পার্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার ফায়ারের এক্সটিংগুইশার থাকতে হবে, তারপর অন্যান্য যেই পয়েন্টগুলো থাকার কথা সেগুলো 2টা বিল্ডিং ফুললি কমপ্লায়েন্ট, নকশার মধ্যে অনেক কিছু আছে। কিন্তু যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভালের জন্য নকশা প্রণয়ন করছে কিন্তু রিয়েল ফিল্ডে যে তৈরি করছে না। আইন অনুযায়ী নকশা না মেনে ভবন নির্মাণে 7 বছরের জেলের যে শাস্তি তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমাদের যে সংস্থাগুলো আছে তারা এফেক্টিভ না। একটা হরিজন্টাল সেপারেশন, একটা ভার্টিক্যাল সেপারেশন, এই দুইটা কারণেই বিল্ডিংটা একতলা আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা দোতলা, তিনতলাতে উপরে মানে ফ্লোরের উপর ফ্লোরে উঠে যেতে চায়। এটা কখনোই হওয়া উচিত না। যদি সে আইন মেনে বিল্ডিংটা করতো তাহলে
চার ঘন্টা আগুনটা উপরের ফ্লোরে যেত না। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা 10টা ডিপার্টমেন্ট যখন আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি তখন আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্বের জন্য আমরা খালি মালিক আর যে বানিয়েছে তার উপরে দোষ চাপালে চলবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ আমি যদি ক্লিয়ারেন্স দিয়ে থাকি তাহলে আপনার কাছে তো আমি জব দিয়ে করতে বাধ্য। পাশাপাশি ভবন নির্মাণের সময় তা পরিদর্শন আরো জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখবেন সংবাদের শেষাংশে। বনানীর আগুন কেড়ে নিয়েছে যাদের প্রাণ তাদের সবারই আছে আলাদা আলাদা গল্প। কেউ হয়তো সকালবেলা অন্য 10টা দিনের মতো স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন, কেউ বা বাবা মার কাছে বলে এসেছেন বিকেলে দেখা হবে। তবে সব কিছুই এখন আগুনে পুড়ে ছাই। দাও দাও করে জ্বলছে বেঁচে থাকার শেষ আশাটুকু, চোখে এক রাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনো দিন দেখতে না পাওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার সন্ধ্যায় বনানীর এফা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক। অগ্নিকাণ্ডে নিহত আবদুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছিলেন ইউআর সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ। এফআর টাওয়ারে একই অফিসে কাজ করতেন স্বামী স্ত্রী, প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন একসাথে, কিন্তু দিন শেষে বাড়ি ফেরা হলো না আর। জীবন দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানলেন রুমকি আক্তার আর মাকসুদুর রহমান। মাকসুদের বাবা মারা গেছেন ছোটবেলায়, মা আর স্ত্রীকে নিয়ে নতুন ফ্ল্যাটে ওঠার কথা ছিল তার। হেরিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আবদুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যায় সে, গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই কোম্পানিতে চাকরি করতেন উচ্ছল তরুণী তানজিলা মৌলি, বেঁচে ফিরতে পারেননি তিনিও। তরুণ আবির মাইকা সিকিউরিটি নামে একটি ব্রোকার হাউসে কাজ করতেন, তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান শ্রীলঙ্কার নাগরিক নিরোশ। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মা মেয়ে সহ নিহত হয়েছেন 8 জন। এদিকে মাদারীপুরে বাস খাদে পড়ে 7 জন মারা গেছেন। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় চুনতি এলাকায় রিল্যাক্স পরিবহনের বাসের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মামে সহ 8 জন নিহত হন, আহত হন 25 জন। এদিকে দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে মুসল্লিদের বহনকারী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের 7 যাত্রী নিহত হন। আহত অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় চলছে তল্লাশি, কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8। মাদারীপুরে বাস খাদে পড়ে আরো 7 জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। আর সঙ্গে থাকুন সময়।